হ্যালো ফ্রেন্ডস, রাঁধুনি রসোই থেকে আপনাদের সবাইকে স্বাগত। আবার হাজির হয়ে গেছি আমার রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি সাদা পোলাও। সাদা পোলাও এক একজন এক এক রকমভাবে করে, আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। সাদা পোলাওয়ের জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা চাইলে অন্য চালও নিতে পারেন, তবে গোবিন্দভোগ চালে পোলাওটা খুব ভালো হয়। এটা আমি ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু শুকিয়ে নিয়েছি। যে কাপে দুধ নিয়েছি 1 কাপ, এই কাপেরই 2 কাপ চাল আমি এখানে নিয়েছি। সঙ্গে কিছু ইনগ্রিডিয়েন্টস রেখেছি, 2 তেজপাতা রেখেছি, 4 ছোট এলাচ, লবঙ্গ রেখেছি 6-7 মতো, 2 টুকরো দারচিনি রেখেছি, 1 জয়িত্রীর টুকরো রেখেছি, 2 গোটা শুকনো লঙ্কা নিয়েছি, তবে শুকনো লঙ্কার আমি মুখটা কেটে সিডটা আমি ফেলে দিয়েছি, কিছু কিশমিশ রেখেছি, কাজু রেখেছি, আর 1 সাজিরে থেতো করে রেখে দিয়েছি। আর ঘি তো অবশ্যই লাগবে, চিনি সঙ্গে রেখেছি, আমি 1 ঘিয়ের সাথে সাদা তেলও দেবো, তাই সাদা তেলও 1 রেখেছি, আর নুন দিতেই তো হবে 1। এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার সাদা পোলাও। আর এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, আর জল লাগবে আমার 4 কাপ। এই দিয়ে আমার তৈরি হয়ে যাবে সুস্বাদু সাদা পোলাও। আসুন তাহলে রেডি করি। এখানে একটা পাত্র বসিয়েছি গ্যাসের উপর, পাত্রের মধ্যে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ সাদা তেলেতে দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা পুরোটাই ঘিয়ে করতে পারেন, আমি 1 সাদা তেলের সাথে 1 ঘি দিই, আর 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমি ঘি আর তেলের মধ্যে এই যে গোটা গরম মশলাটা রেখেছি সেটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম, 2 তেজপাতা দিয়ে দিলাম, আর 2 শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি জয়িত্রী দিয়ে এটা 1 নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ গুলো। প্রথমে কাজু গুলো 1 দিয়ে দিলাম, কাজু গুলো 1 নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিশমিশ গুলো। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে সাজিরে রেখেছি, সাজিরে 1 দিয়ে দিলাম, সব কিছু দিয়ে নাড়া হয়ে গেছে। এবার আমি এতে যে 2 কাপ চাল রেখেছি গোবিন্দভোগ সেটা দিয়ে দিই, চালটা দিয়ে ভালো করে আমি সব কিছুর সঙ্গে 1 ভালো করে ভেজে নিচ্ছি। চালটা কিন্তু খুব ভালো করে 1 ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই আমি 1 নুনটা দিয়ে দিলাম, সামান্য 1 নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে আমি 1 আবার নেড়ে নিচ্ছি। চালটা কিন্তু খুব ভালো করে আমার নাড়া হয়ে গেছে। এবার আমি এতে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, 1 কম বেশি হলে কোনো অসুবিধা নেই। মিষ্টিটা দিয়ে আবার আমি 1 নেড়ে নিচ্ছি, সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে আমার চালটা নাড়া হয়ে গেছে। দেখুন চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি 2 কাপ চালের জন্য এখানে দেব 4 কাপ জল। পুরো 4 কাপ জল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। আপনারা যদি 1 কাপ চাল নেন সেক্ষেত্রে 1/2 কাপ দুধ দিলেই হয়ে যাবে।
আর যে কাপ বা বাটি মেপে দেবেন সব কিছু, চাল দুধ এবং জলটা সেই মাপটা অনুযায়ী দিলেই হবে। সাদা পোলাওটা এবার আমি বসিয়ে দিলাম। এবার আমি এটা ফ্লেমটা জোরে করে একটু ফুটিয়ে নিচ্ছি। আমি একটু জোরে করে দিয়ে 2-3 মিনিট আমি এটা জোরে করে দিয়েছি। ভাতটা আমাদের হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা দমে আরো 5 মিনিট রাখছি। মাঝে মাঝে আমি এটা একটু নেড়ে চেড়ে ওলট পালট করে দিচ্ছি। পোলাও আমাদের কিন্তু রেডি। আবার আরেকটু এটা দমে রাখতে হবে। দশ মিনিট দমে রাখার পর এটা আমি খুলে নিলাম। এটা কিন্তু আমি মাঝে একবার উলট পালট করে দিয়েছি। দেখুন, সাদা পোলাও আমাদের একদম রেডি। এবার আমি এটা একটু রেখে তারপর আমি সার্ভ করে দিচ্ছি। সাদা পোলাও আমার তৈরি হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে দিচ্ছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, খুব ভালো হয়। যে কোনো নিরামিষ দিনও বানিয়ে এটা খেতে পারেন। দেখুন, ঝরঝরে পোলাও আমার একদম রেডি। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে দেখে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে দেবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।